গণতন্ত্র। একটু বলেছি গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্র হারাম কেন? গণ মানে জনগণ, তন্ত্র মানে মানুষের আইন। গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি? গণতন্ত্র হলো মানুষের আইন দ্বারা মানুষ পরিচালিত হবে, আর ইসলাম হলো আল্লাহর আইন দ্বারা মানুষ পরিচালিত হবে। তাহলে কোনটা ঠিক? আল্লাহর আইন। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামের সত্য যেটা সেটা চূড়ান্ত। গণতন্ত্রে, গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর আল্লাহর কোরআন মনে হয় পরিবর্তন হয়েছে? গণতন্ত্র সকল ক্ষমতার উৎস কে? জনগণ। আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। পার্থক্য নাই, বোঝেননি কথা? আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হলো ইলেকশন, আর ইসলামী পদ্ধতিতে নেতা নির্বাচন হলো সিলেকশন। কি ইলেকশন আর সিলেকশন, বোঝেন কি? ইলেকশন কি? এখানে একটা কি বলে, ভোটের বাক্স না কি বলে এটাকে, ব্যালট বক্স, তাই না? ওখানে রাখো, ওখানে রাখো, কাতার হয়ে ভোট দাও, আর 15-20 জন প্রার্থী দাঁড়াবে, বলবো আমাকে নেতা বানাও, আমাকে নেতা বানালে এই করে দিব, সেই করে দিব, সমাজের উন্নয়ন করে দিব, এই করে দিব। কোনোদিন বলে না যে ইসলামের উন্নয়ন করে দিব, ইসলামে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিব, বলে না। বোঝেননি কথা? সমাজের উন্নয়ন দিয়ে কি করবেন, রাস্তার উন্নতি দিয়ে কি করবেন, মসজিদ চাকচিক্য করে কি করবেন, যদি ইমানে যদি চাকচিক্য না হয়? বুঝেননি কথা? ইলেকশন আর সিলেকশনটা আপনাকে বুঝাই। ইলেকশন হচ্ছে গণতান্ত্রিক নেতা নির্বাচন হচ্ছে ভোট পদ্ধতি, ভোটের মাধ্যমে, তাই কি না? হ্যাঁ, ভোটের মাধ্যমে কি হয়, 10 জন প্রার্থী দাঁড়ায়, সবাই ভোট দিচ্ছে। এই খুঁটিটা খুব ভদ্র, উচ্চশিক্ষিত একজন মাদানী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, খুব ভদ্র উচ্চশিক্ষিত এই খুঁটি। আর ওই খুঁটিটা একটা সাধারণ একটা হলো মুচি। কি? মুচি, 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 বুঝেন কি? জুতা পরিষ্কার করে, জুতা ঠিক করে, সেলাই করে, জুতাতে তালি লাগায়, কালি লাগায়, এরা এদেরকে কি বলে? এ দুইজন ভোটে দাঁড়িয়েছে, এটা উদাহরণ। মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা হচ্ছে নেতা নির্বাচন, এটা মাদানী সাহেব বা উচ্চশিক্ষিত ভদ্র মানুষ, ইসলাম প্রতিপালন করে ভদ্র মানুষ। আর হলো মুচি, এলেম কালাম নাই, চরিত্র ঠিক নাই, দাঁড়িয়েছে। এই লোকটা ভোট পেয়েছে ব্যালট বক্সে 50 জন বিশ্ববিদ্যালয়ের ভিসির, কয়জন? 50। আর এই মুসি ভোট পেয়েছে 51 জন ম্যাথরের, কার? কয়জন ভোট পেয়েছে, কয়টা ভোট পেয়েছে বলো তো নেতাকে? আপনার এতদিন এইভাবে নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে, আমি কি মিথ্যা বললাম নাকি? না হলে ওরা সালাম দিতে শিখেনি, বলছে সালাম আলাইকুম, বলছে যে পবিত্র ঈদুল ফেরত, শোনেননি আপনি? এইভাবে অযোগ্য লোক গেছে ক্ষমতায়। আর এখন একটা মেম্বার হতে নাকি 1 কোটি টাকা লাগে, কত কোটি? গত সপ্তাহে ঢাকা পূর্ব চলে এক লোক বলছে যে আমাদের এখানে মেম্বার হয়েছে 1 কোটি টাকা খরচ করে, কত কোটি? 1 কোটি। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটের মাধ্যমে যখন নেতা নির্বাচন হবে, গণতন্ত্রের ফজিলত কি জানেন? গুম, হত্যা, মারামারি, কাটাকাটি, এগুলো গণতন্ত্রের ফজিলত। অমুককে মারে দাও, অমুককে গুম করে দাও, আমাকেই ক্ষমতায় থাকতে হবে, বুঝেননি কথা? সবাইকে মেরে দাও, আমাকে চেয়ারে থাকতে হবে, এর নাম গণতন্ত্র। আচ্ছা, 1 কোটি টাকা খরচ করে যদি মেম্বার হয়, ও মেম্বার হওয়ার পরে ব্রিজ করে দিবে না 5 কোটি আগে খাবে? বোঝেননি কথা? আপনার ওই রাস্তা ঠিক করে দিবেন, আগে ও 5 কোটি খাবে, ওর মাথায় আগে আছে 1 কোটি টাকা খরচ করে কি হয়েছে। আর ভোটের সময় যখন আসে তখন আপনার দাম হয়ে যায় 10 টাকা 12 টাকা একটা ডিম, বোঝেননি? এইবারে 2024 সালে ঈদুল আধা গেল নাকি, না 23 সালে গেছে ওটা, 24 সালে ঈদুল আধা গেল তো। এই 2024 সালে বাজারে একটা খাসি বিক্রি হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে, কত লক্ষ এ খবর কি জানেন আপনারা? একটা খাসি কত লক্ষ? 15 লক্ষ। আর ভোটের সময় যখন আসে
তখন এই আল্লাহর বান্দা নামক ছাগলের দাম হয় 12 টাকা। কয় টাকা? এই যে একটা ডিম দিলাম, চা দিলাম, মেরে দিও ভোট, 500 টাকা হাতে দিয়ে দিল, ভোট মেরে দিও। না হলে তোমার হিরো আলম যদি মন্ত্রী হয়, কে? হিরো আলম। তাহলে যে বিসিএস ক্যাডার, কে কাকে স্যার বলবে? হ্যাঁ, কাকে স্যার বলবে? কে হিরো আলম? কে কে স্যার বলবে? এর নাম গণতন্ত্র। এবার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, না হলে কি সংসদে গান গায়? বুঝেননি কথা? হিরো আলম কে স্যার 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 না বলে চাকরি থাকবে না। অথচ হলো লুচ্চা, একে বলতে হবে কি? এর নাম হলো গণতন্ত্র। বুঝেছেন কি? এরা এটা হলো ইলেকশন। এবারে হলো সিলেকশন বোঝায়। সিলেকশন কি? 1 সেকেন্ড লাগবে না নেতা নির্বাচন হতে। দেশের 10 জন জ্ঞানীগুণী লোক এক বৈঠকে বসে বলবেন যে বাংলাদেশে এখন সর্বোচ্চ শিক্ষিত মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ অমুক, আমার অমুককে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছি। বাস হয়ে গেল। এর নাম কি? সিলেকশন। বুঝেননি কথা? তাহলে সিলেকশনের মাধ্যমে যোগ্য নেতা আসে, আর ইলেকশনের মাধ্যমে লুচ্চা আসে, হারামখোর আসে, দুর্নীতিবাজ আসে, বেনামাজি আসে, বেশ্যা আসে। বুঝেননি কথা? আমি ঠিক বলেই তো বলছি, ঠিক আপনাকে ঠিক বলা লাগবে না। এতদিন কোথায় ছিলেন আপনি? ফাজলামি করেন নাকি ধর্মের সাথে? আমি কাউকে মেপে তো কথা বলিনি, আর আমি মিথ্যা অযথা কথা বলে তাফসির করতে বসিনি। এতদিন এইভাবেই নেতা নির্বাচন হয়েছে বাংলাদেশে, তাই অযোগ্য লোকেরা গিয়েছে মদের লাইসেন্স বিক্রি করে, বেসালার টিকিট বিক্রি করে এরা, নাহলে সংসদে গান গায়। যত সিনেমাখোর, গাঁজাখোর, যত নারীখোর, এরাই ক্ষমতায় ছিল এতদিন, এই নাস্তিকেরা ক্ষমতা ছিল এতদিন। আল্লাহ এই জুলুম থেকে, তুমি এখনো জুলুম যায়নি, আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তাই না, আজকে যদি ঘোষণা দেয় আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে ভোট ডাকলাম, তাহলে আপনি দুই চোখে দেখবেন যেই লাউ সেই কত। লিখে নেন মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আগে ভারতে ইলিশ যেত, আর এখন প্রতিবেশী দেশে যায়। হ্যাঁ, বুঝেননি কথা? আগে ওরা মূর্তি পূজা করত, মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, আর এরা এখন মণ্ডপে যায়। এর নাম হলো গণতন্ত্র। ইসলামী বিড়ি ফ্যাক্টরি, ইসলাম বিড়ি জায়েজ তাই না? হ্যাঁ, বুঝেন কিছু কথা? এগুলো আকার ইঙ্গিতে বলছে, একটু বুঝে নিন। হ্যাঁ, যুব সমাজ, ছাত্র সমাজ, তোমরা শোনো, আমরা তোমাদেরকে একটা পরামর্শ দেই। তোমরা বাংলাদেশে আন্দোলন করেছ, জীবন দিতে শিখেছ, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখেছ, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ইসলাম বুঝার চেষ্টা করো, তাওহিদ বুঝার চেষ্টা করো, তোমরা রাসূলকে বুঝার চেষ্টা করো, আল্লাহকে বুঝার চেষ্টা করো, তোমরা আজকে ঘোষণা করে দাও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা চাই না, আমরা কোনো দলের নেতা চাই না, আমরা সরকার চাই জনগণের, আর আমরা বাংলাদেশে চাই ইসলাম, সংবিধান চাই কোরআন হাদিস, আর সংসদে চাই 300টা সিটে, 300 জন আলেম ওলামা। এটা বলো আজকে, তুমি তোমরা বলো, এই যুবকেরা বলো, বলবে কি করে তুমি ইসলাম বুঝনি? 21 জনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছো তোমরা, 1 জনকে রেখেছে দাড়ি টুপিওয়ালা, যাতে করে ও দোকান উদ্বোধন করতে পারে শুধু, আর সবাইকে রেখেছে প্যান্ট টাকনোর নিচে দাঁড়ি চাচা, নামাজ পড়ে কিনা সন্দেহ। বুঝেননি কথা? ঠিক বলছেন কেন? আমি ঠিক বলেই তো বলছি, ঠিক আবার ঠিক বলে, অবাক কথা বলো। যাক, আমি ভালো আপনাদেরকে তেমন বোঝাতে পারলাম না যে ইবাদত কি জিনিস, আমারও জ্ঞান বুদ্ধি একটু কম, তো মানুষকে বোঝাতে পারি না ইসলামটা কি জিনিস, ইবাদত কি জিনিস। তো বলছিলাম যে সিলেকশন, সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হবে বাংলাদেশের ওই 300টা সংসদের 300টা সিটে কারা বসে থাকবে?
আর ইমাম মানেই তো নেতা, ইমাম মানে কি? আচ্ছা দুর্নীতিবাজারা কি দেশপ্রেমিক হতে পারে? এতই যখন দেশপ্রেমিক তো পালিয়ে গেল কেন? দাড়ি সাইছেও পালাবার পারল না, তাই না? তো দেশপ্রেমিকেরা তো দেশ পালায় না, পালাবে? দেশপ্রেমিকেরা দুর্নীতি করে? এই ছাত্ররা মাত্র এক সপ্তাহে হাজার হাজার কোটি টাকা শুধু এই রাস্তা থেকে গাড়ি থেকে কালেকশন করেছে, এই চুরির টাকা করেনি। তাহলে এক সপ্তাহে যদি একটা নেতাকে ধরেছে 30,000 কোটি টাকা, তাহলে 15-16 বছরে কত কোটি টাকা গেছে? বুঝেননি কথা? এক সপ্তাহে এই ছাত্ররা দেশ পরিচালনা করেছে, এক সপ্তাহ কারা? দেশ স্বাধীনের পরে মানে 5 আগস্টের পরে কারা? ট্রাফিকের দায়িত্ব তারা, পুলিশের দায়িত্ব তারা। মায়ের ছুটে ভাই থানা পুলিশও পালাতো, আসামি পালাই জানি, কিন্তু আল্লাহ এমন দৃশ্য দেখালো পুলিশ হয়ে গেছে আসামি, আসামি হয়ে গেছে পুলিশ। বুঝেননি কথা? আল্লাহর কাছে জালেমেরা যে যত বড়ই জালেম হোক ফেরাউনকে ডুবাইনি। আলহামদুলিল্লাহ অনেক পুলিশ ভালো, আলহামদুলিল্লাহ ছিল পুলিশ বাহিনী অনেক, আলহামদুলিল্লাহ সুন্দর, কিন্তু কিছু পুলিশ এত খান্নাসের খান্নাস ছিল ভাই, এমনিতেই গাড়ি ধরবে আপনার, এমনিতেই হেলমেট আছে বলছে, পায়ে মোজা নাই কেন? হ্যাঁ, এই কাগজ আছে কিন্তু আপনার এটা নাই কেন? মানে ও টাকা নিবে, বুঝেননি কথা? এখন ও আবার বলছে সালাম আলাইকুম স্যার স্যার স্যার, ও আবার বলছে মায়ের ছুটি। বুঝেননি কথা? এদের দোষ নাই, ওই যে ওপরের দোষ, পানি যে পচা পানি গ্লাসে পাচ্ছেন, এটা ওই গ্লাসের দোষ নয়, ওই যে টাঙ্কির দোষ, টাঙ্কিতে মরা কুকুর পড়ে আছে। এই পুলিশেরা মানুষকে মেরেছে, হয়তো মনে করছিল যাক বড় বাহাদুর আমাকে বলেছে অমুককে গুলি করি, ওসি হলেও হতে পারি। বুঝেননি কথা? একটু বড় পদে যাওয়ার জন্য গুলি করেছিল এরা। আসলে এদের ওইভাবে, এরাও দোষী, সমান দোষী, কিন্তু এরা ওই যে বড় কর্তার আদেশে পালন করেছে, তাই না? তাই বলে পুলিশদেরকে সম্মান করবেন? এরা হলো দেশের নিরাপত্তা বাহিনী, তাই না? কিন্তু আল্লাহ কি একটা মায়ের দেখাইলো, যারা জানমালের নিরাপত্তা দানকারী তাদের নিরাপত্তা নাই। বুঝেননি কথা? নিরাপত্তা থাকবে কি করে? আমি নগর রাজশাহী, আমরা তো পাশাপাশি লোক, তাই না? আমরা তো একই বিভাগের লোক, রাজশাহীর মানুষ আমরা, তাই না? আলহামদুলিল্লাহ থাকি প্রয়োজনের তাগিদে টাঙ্গাইল, কিন্তু আমরা কিন্তু প্রতিবেশী, আমি আপনাদেরই সন্তান। ওই আমাদের নগর রাজশাহীতে আমরা পটল বেগুন চাষ করলে বেড়া দিতাম, কি দিতাম? বেড়া, বুঝেন তো? বেড়া ঘেরাও। কেন দিতেন? ওই ছাগল গরু যেন না খায়। কিন্তু সকালে গিয়ে দেখছেন যে কি এক অবস্থা, বেড়া দিয়েছেন, বেড়া এই পটল খাচ্ছে, মেজাজটা কেমন লাগে? তো যারা নিরাপত্তা বাহিনী ছিল, রক্ষক বাহিনী ছিল, প্রায় এরা ভক্ষকের ভূমিকায় ছিল এরা। বুঝেননি কথা? নিরাপত্তা দানকারী নিরাপত্তা দিতে পারেনি, আল্লাহ সহ্য হয়নি, আল্লাহ এদের কাছ থেকে এক সপ্তাহ নিরাপত্তা কেড়ে নিয়েছিল। বুঝেননি কথা? শিক্ষা পেয়েছে, এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন দোয়া করবেন এদের জন্য আলহামদুলিল্লাহ। আমাদের দেশের পুলিশ বাহিনী কম টাকাতে কম বেতন, এদের খাওয়া নাই, মরা নাই, হওয়া নাই, গোসল নাই, বলেছে এই জায়গায় ডিউটি, ওই জায়গায়। খুব আনুগত্যশীল পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকেও সঠিক বুঝদান করুন, পুলিশের খারাপ ব্যবহার করবেন না, তাদের জন্য দোয়া রাখবেন। উপরের নির্দেশে কিছু করেছিল, কিন্তু আল্লাহর বিচার তো আছে নাকি আলহামদুলিল্লাহ। এখন এখন আর আগে 10 টাকা হলো হাত পেতে নিয়েছে, বুঝেননি? রাস্তা থেকে আজ কি জোরে গাড়িতে বাড়ি দিত, আর এখন বলে সার সার সার, এখন ভয়েই নেয় না। ওই যে সমন্বয় করে বলে দিয়েছে, ঘুষ চাইলে আগে কান নিচে একটা দিবা, তাই না? আমি আল্লাহ ক্ষমা করো, বাহিরের দেশে যাব, পাসপোর্ট লাগবে, আমার নগার ইতিহাস বলছি, পাসপোর্ট অফিসে গেলাম, ও তো দাঁড়িয়ে শেষে, নামাজ নাই, রোজা নাই, বসেই থাকে এসিতে, ওর তো কোনো চিন্তা নাই, বেতন পাই। পাসপোর্টের জন্য আমি গেছি, কাগজ নিয়ে গেলাম, বলছে যে আপনি কি করেন? পড়াশোনা। তো অনেক আগেকার কথা, পড়াশোনা, আচ্ছা তাহলে কোন মাদ্রাসার? সেই মাদ্রাসার ইয়ে নিয়ে আসেন, নিয়ে আসলাম। এরপরে বলে বাপের নাম কি, মায়ের নাম কি, অমুক, যা হবে না আইডি কার্ড নিয়ে আসো, মানে ও এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, এই নাগরিকত্ব আছে তো, না না না, যা নিয়ে আসেন। একটা পাসপোর্ট করার জন্য 1.5-3 মাস ঘোরা লাগছে, ঘোরা লাগেনি? 100 জমি
এই নিয়ে দ্বন্দ্ব 12 বছর ধরে কেস, এখন 100 শতক জমির ফায়সালা হয় না। বুঝেননি কথা? উকিল সাহেব বলে যে না ডেট অমুক তারিখে পড়েছে, অমুক তারিখে ডেট, অমুক তারিখে ডেট, অথচ 100 শতক জমির এটা মেকআপ করতে 3 মিনিট লাগবে না, কয় মিনিট লাগবে না, 3 মিনিট, 30 বছরেও সমাধান হয় না। এরকম জুলুমের শিকার জনগণ হচ্ছে না? বুঝেননি কথা? আমি কোন কথাটা বলতে এখানে আসলাম, কোন কথা? আচ্ছা, পাসপোর্ট। হ্যাঁ, এই যে অত্যাচার, কত নিরীহ মানুষকে গুম করে মায়ের বুক খালি করেছে, পিতার বুক খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কোন কত বাপকে সন্তান হারা করেছে, আল্লাহ দেখেননি? ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, কত বছর? ডুবায়া মারছে। এরা মনে করছিল যে আমার হাতেই তো পুলিশ, র‍্যাব, বিডিআর সব আমার, কে ক্ষমতা নিবে? কিন্তু এও পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। ইন্টারনেট বন্ধ হয়নি, বন্ধ হয়ে গেছে, বুঝেননি কথা? এক সপ্তাহ আপনি হাসছেন, যারা বিদেশ আছে প্রবাসে, সারাদিন কাজ করার পরে বইয়ের সাথে 1 মিনিট কথা বলার জন্য অন্তরটা কি করে? মায়ের সাথে 1 মিনিট কথা বলবে অন্তরটা কাঁপে, বাপের সাথে, নিজের প্রবাসে আছে 5 বছর ধরে, ছোট্ট সন্তান হয়েছে তাকে একবার দেখবে, 1 সপ্তাহ দেখতে পারেনি। বুঝেননি কথা? আবু সাইদ শহীদ হল, তার বাপ বলছে আমাকে সাউলকে কিনে দিবে, এখন শুনেননি? এক বোন বলছে আঙ্কেল আমার বোনকে বাড়িতে তালা দিয়ে রেখে এসেছি, দায়িত্ব আপনি নিয়েন, শুনেননি? আর এক যুবক বলছে আমার কোনো দোষ নাই, আমাকে ছেড়ে দেন। এই জালেমেরা এই আর্তনাদ শুনেছে? আমার তো মনে হয় শুধু একটা কথা, জালেমের বদদোয়া থেকে বিরত থাকবেন, এত অত্যাচার আল্লাহ সহ্য করেননি। এই জন্য সাবধান, উত্তম বিচারক কে? আল্লাহ। বলছিলাম ইসলামটা বোঝার চেষ্টা করেন। নেতা নির্বাচন হবে সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে নয়। এটাই আমি বলি এই ছাত্র সমাজ, তরুণ যারা আছো, ছাত্ররা, তোমরা হলো জাতির অ্যাসেট, মূল সম্পদ, তোমরা হলো মেরুদণ্ড। তোমাদের আজকের এই মেরুদণ্ড ঘুণে ধরেছে মাদকতা, অশ্লীলতা, বেহাবনা, জেনা, যৌনাচার, তারি, ইয়াবা, মদ, গাঁজা, জুয়া, এই ভাইরাসগুলি তোমাদেরকে নষ্ট করে দিচ্ছে। হে যুব সমাজ, তোমরা এগিয়ে আসো ইসলামের পথে। ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে, তাই না? বাংলাদেশও ইনশাল্লাহ তাওহীদ কায়েম হবে যুবকদের মাধ্যমে, ইনশাআল্লাহ। এই যে গণবিপ্লব হয়েছে, সাময়িক জুলুম থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে, যেদিন এই যুবকেরা, এই বাংলার জনসাধারণেরা তাওহীদের পক্ষে গণবিপ্লব করবে, সেদিনই বাংলাদেশ ইসলামের রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ। এটা যুবকদেরকে ধন্যবাদ দিই, কিন্তু তোমরা ইসলাম বুঝো, তাওহীদটাকে বোঝার চেষ্টা করো। শুধু ইবাদত বলতে সালাতকে বুঝেন না, ইবাদত বলতে সালাত আদায় করবেন যার বিধানে, রাজনীতিও করতে হবে। এক কথাই, আপনি মানুষ হিসেবে যা করবেন কার বিধানে করতে হবে, এর নাম ইবাদত। কথা বুঝতে পেরেছেন? যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ বসেছিলেন, 12টা বাজার কাছাকাছি। তো আপনি দেখেন যে আপনি মুশরিক নাকি মুনাফিক নাকি ফাসেক নাকি জালেম, আপনার ভিতরে কতটুকু ঈমান আছে? আপনি কি সালাত আদায় করেও কি আপনি মুনাফিক হচ্ছেন? আপনি একটু বিবেচনা করেন। আপনি কি সার্বিক জীবনে ইসলাম মানছেন? অনেক মা বোন এসেছেন, আজকের আলোচনা নারী পুরুষ সকলের জন্য কি সমান, এটা বুঝতে হবে আপনাকে। ইসলামটা ইবাদতটা বুঝতে হবে, শুধু সালাত সিয়াম হজ যাকাতকে মনে করবেন না, সার্বিক ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। আমরা সার্বিক ক্ষেত্রে আমাদের উত্তম আদর্শবান নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই মানতে হবে। যাক, আজকের ইসলামী জালসাতে যারা যেভাবে এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদের সব খেদমতগুলি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া দৃষ্টি দিয়েছেন, আকাশ বৃষ্টি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, সুন্দর একটা প্রোগ্রাম আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ।
আমরা দোয়া রাখি আল্লাহ এই প্রোগ্রামটি তুমি আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবেও কবুল করো, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করো। যারা